Assalamualaikum. Assalamualaikum. कैसे तो? दारी ना दारी दारी देखते दारी देखते दारी देखते सफर सफर शहर शहर समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चली पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए हृदय कभु करे सजी कभु किछु हारिए चिनेछी जीवन हजार चोखे चोख रेखे देखेछी जीवने सदा काल कत आयोजन। अस्सलामु आलाइकुम वरहमतुल्लाहि वबरकातुहु ভিউয়ার্স, আবারো হাজির হলাম পালসার ডাবল ডিস্ক একটি বাইক নিয়ে। এটা দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া আছে, ব্যাংকটা করা আছে, ফাইল জমা হয় নাই, ফাইলের নাম পরিবর্তন করার সুযোগ আছে। আমরা নিজ দায়িত্বে আমাদের নিজ দায়িত্বে ফাইল পরিবর্তন করে দিব, নাম পরিবর্তন করে দিব, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। তো এই বাইকটি কিন্তু এখনকার বর্তমান মডেল, নিউ মডেল, ফুল আলা, 2021 শুরুর মডেল। তো বাইকটি চলাগত, গাড়িটির এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে করতেছে। সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন, এই যে দেখেন কালার কিন্তু অর্থাৎ নতুনের যে ইয়ে আছে, রং আছে, এখন পর্যন্ত কিন্তু আছে। দেখেন বিটগুলো কত সুন্দর। এখন এই যে টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু আছে। তো এইটাই প্রমাণ করে গাড়িটা আসলে অরিজিনাল চলা এবং জেনুইন চলা, এবং টায়ারটা একদম ব্র্যান্ড নিউয়ের মতোই কিন্তু আছে। দেখেন আঙ্গুল ঢুকতেছে গভীরভাবে, বিট আছে। কমপক্ষে 40-50 হাজার কিলো এই টায়ার ব্যবহার করতে পারবেন, 100% শিওর, ঠিক আছে। দেখেন এরপর মাঠগাটা দেখেন ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, কিন্তু একদম ফুল ফ্রেশ। আর নিউ মডেলের একটা চিহ্ন এটা দেখেন, এর আগের মডেলগুলো এই চিহ্নটা নাই, এই ফুল নাই, ঠিক আছে। দুইটি সকা ফুল ফ্রেশ আছে, হেডলাইটের গ্লাস সহ একদম ইনটেক, একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, একদম। দেখেন যদি পড়ে যেত, অ্যাক্সিডেন্ট হতো, তাহলে এগুলো স্পট থাকতো, ঠিক আছে। এটা কিন্তু ময়লা, এটা উঠে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। সিঙ্গেল লাইট, দুইটি ফ্রেশ আছে। এরপরে হ্যান্ডেল দেখেন, এই যে পড়ে যাওয়ার কোনো চিহ্ন নাই, আলামত নেই, 100% শিওর থাকেন, ঠিক আছে। এখানে সামান্য টনি আছে, এটা চৌকাটের সাথে মনে হয় লাগছিল নাকি, কিন্তু কোনো স্যাদা মেদা নেই, অর্থাৎ উঠে গেছে, চটে গেছে এরকম না। কিন্তু চাপা সুইচ দেখতে পাচ্ছেন। এখন দেখাবো টাঙ্কি, টাঙ্কিতে একটা মাছির দাগ পর্যন্ত নেই, একটা কলমের মাথার মতো দাগ নেই, 100% শিওর থাকবেন, একদম নিখুঁত, ঠিক আছে। একদমই কম। আর গ্যালেজ দেখছেন, এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখেন আমাকে দেখা যাচ্ছে, আমার মোবাইল দেখা যাচ্ছে, ওই যে আর একজন চাংরা আছে তাকেও দেখা যাচ্ছে। গ্যালেজ কি একদম নতুন শোরুম বরাবর গ্যালেজ, ঠিক আছে। দেখেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ। ইঞ্জিন, ইঞ্জিন সম্পর্কে আমি, ইঞ্জিন আমি একটা কথা বলবো, যে ইঞ্জিন শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে আমার মনে হয় কোনো কম বেশি নেই, একদম 100-100 মিল থাকবে এবং 20-20 হবে, 100% শিওর। আর আমি ইঞ্জিন সম্পর্কে বলবো আর একটা কথা, সেটা হচ্ছে খোলার প্রশ্ন তো দূরের কথা, আমার মনে হয় যে এই প্রশ্ন করাটাও ঠিক হবে না, 100% শিওর আনটাচ ইনটেক প্যাকেট ইঞ্জিন। ইঞ্জিন কান্না দেখেন ফুল ফ্রেশ, পাউদানি দেখেন ময়লা পরে আছে, তারপরে নতুনের নতুনের মতো কিন্তু পাউদানি আছে, ঠিক আছে। দেখেন সাইড কভারটা ফুল ফ্রেশ আছে, সারি কাটার চেন এবং এই সাইডের অংশটা কেরিয়াল সহ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই।
তো মেয়েস এই দিক থেকে কোনো ধরনের দাগ স্পট আমি খুঁজে পেলাম না, ইনশাল্লাহ আপনারা পাবেন না। আর যেরকম দেখতেছেন 100-100 সরাসরি দেখলেও ওইরকমই মনে হবে। এখন বলবো নাম্বার সম্পর্কে, দেখতে পাচ্ছেন ব্যাং রিসিপ্ট লটকানো আছে, দুই বছরের জন্য ব্যাং ডাব করা আছে, কিন্তু ফাইল জমা দেওয়া হয় নাই। ফাইল যার কাছে গাড়ি বিক্রি করব তার নামে আমরা ফাইল পরিবর্তন করে দিব, আপনি ফার্স্ট মালিক হবেন এবং আপনাদের সরিষ্টিকে নাম্বার করে নিতে পারবেন। এরপরে ব্যাকলাইটটা দেখেন, এই সাইডের অংশটা দেখেন, টায়ারটা দেখেন, টায়ারটা একদম শোরুম বরাবর টায়ার, একদম 100% শিওর থাকেন এই যে এই টায়ার এবং শোরুমের মধ্যে টায়ার যা আছে তাতে কোনো কম বেশি নেই, একদম মিলমিলি হবে। এখন বলবো এই সাইডের অংশটা একদম ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। সিঙ্গেল লাইট দেখেন, সাইলেন্সারটা দেখেন, ফুল ফ্রেশ আর সব কিছু লাগিয়ে দেওয়া আছে, আপনাদের কোনো কিছু লাগাতে হবে না। সামনের ডিস্ক, পিছনের ডিস্ক, দুইটাই ডিস্ক দেখাবো, সামনে পিছনেটা দেখেন, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই। আর ইঞ্জিনটা দেখেন ট্যাপিট, এটাকে বলা হয় ট্যাপিট, ট্যাপিট এখন পর্যন্ত হাত পরে নাই, 100% শিওর থাকবেন, কারণ চলাও কম বয়সও কম। আর এই গাড়িটি খোলা পড়ছে কি না এই প্রশ্ন করাটাও কিন্তু বোকামি হবে, ঠিক আছে। এখন বলবো এই সাইডের ট্যাঙ্কিটা একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম গ্লেজ দেখতে পাচ্ছেন। আমাকে দেখা যাচ্ছে আমার পাঞ্জাবি, আমার কোট, আমার মোবাইল সব দেখা যাচ্ছে, গ্লেজ 100-100 শোরুম বরাবরই আছে, ঠিক আছে। এই সাইডের গুটি, চাপা, সুইচ সব কিছু ফুল ফ্রেশ আছে, সিঙ্গেল লাইটও ফুল ফ্রেশ আছে, আর এই সাইডে ফুল আছে, দুই সাইডে কিন্তু ফুল আছে, বিকজ এটা নতুন আপডেট মডেলের চিহ্ন। এখন বলবো গাড়িটি চলা, তো বিকজ দেখতে পাচ্ছেন গাড়িটি চলা 3740 কিলো, গাড়িটি অরিজিনাল চলা, কিন্তু এখান থেকে একটা মিটারও কমানো হয় নাই, 1 কিলো কমানো হয় নাই আমি শিওর। আর গাড়িটি চলা অরিজিনালই আছে, আপনারা মিটার টেম্পোরারি করা নাই, আপনারা 100% শিওর থাকেন। আর গাড়িটির চাবি কিন্তু দুইটি চাবি আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুইটি চাবি আপনারা পেয়ে যাবেন এবং ইনটেক চাবি, ঠিক আছে। এখন গাড়িটি সাউন্ড শোনাবো আপনাদেরকে, সাউন্ড শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন যে কত সুন্দর সাউন্ড। দেখেন সাউন্ডের দিক দিয়ে কোনো কমতি নেই, সাউন্ড 100-100 মিল আছে এবং সাউন্ড 100-100 হয়েছে, সাউন্ডের মধ্যে একদম শোরুমের মতোই কিন্তু সাউন্ডটা পেয়ে যাবেন, 100% শিওর থাকবেন। আর এখন বলবো এই গাড়িটির প্রাইস নাম পরিবর্তন সহ 165,000 টাকা, নাম পরিবর্তন সহ 165,000 টাকা একদমই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।